নমস্কার, আমি চিতু। আমি আবারও চলে এসেছি। আজকে আমার রান্না করবো না, আজকে আপনাদের সাথে গল্প করব। আর সবার প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওগুলো ব্লগিংগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে এনকারেজ করুন। তো আজকে আমার টপিক একটু হাটকে একটু আলাদা, সেটা হচ্ছে পিএনপিসি। এই পিএনপিসিটা একটা বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে, ভয় পাওয়ার কিছু নেই। আমি অন্য কারো সম্পর্কে পিএনপিসি করছি না, পিএনপিসি করবো আমার হাজব্যান্ড সম্পর্কেই। অ্যাকচুয়ালি আমি যে রান্না করি বা ব্লগিং করি সব ভিডিওগুলোই অবশ্য ওই শ্যুট করে এবং ওই এডিট করে ওই আপনাদের সামনে ছাড়ে, শুধু আমি করি, করে টোরে ঘুমিয়ে পড়ি আর কি। তো আজকে যেহেতু ও নেই, একটু বাইরে গেছে ওর পার্সোনাল কাজে, তো ভাবলাম যে এই সুযোগে আমি যদি আমিও এডিট করতে পারি, তো এই সুযোগে যদি ভিডিওটাকে করে যদি এডিট করে যদি আপনাদের সামনে পরিবেশন করা যায় তাহলে কেমন হয়। ও আমাকে মানে ওর বিহেভিয়ার আমার সাথে এমন, তো ওর জন্য মনে হয় এটাও একটা উপযুক্ত শাস্তি হবে এবং সারপ্রাইজও হয়ে যাবে, সে তো বটেই। তো আপনাদের আজকে ইয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে পিএনপিসি মানে হচ্ছে পরনিন্দে পরচর্চা, তো এই এটা নাকি শুধু মেয়েরাই করে, তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমার। আমি যেটা মনে করি যে কারণ ছেলেরাও কিন্তু পিএনপিসি করে, বেশ করে, আমি তো অনেক কাউকে দেখেছি তারাও বেশ পিএনপিসি করে, কিন্তু সবাই বলে মেয়েরাই নাকি করে। তো যাই হোক, সেই ব্যাপার নিয়ে বলছি না। তো আমি আজকে আমি যখন রান্না করি বা ব্লগিংয়ের জন্য ভিডিও শ্যুট করি তখন আমার হাজব্যান্ডের কীরকম প্রতিক্রিয়া থাকে সেগুলোর জাস্ট কয়েকটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দেখুন তো কেমন লাগে। আমি যখন রান্না করি, হয়তো রান্না করছি, রান্না করার আগে বললাম নমস্কার আমি চিতু, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এটা কোনো বলার ধরন হলো? এরকম করে কেউ বলে? এরকম করে বললে তো সবাই আগে ভিডিওটা দেখার আগে তোমার ভিডিওটাকে দেখবে না, দেখার ইচ্ছা থাকলেও দেখবে না। মানে এতদিন ধরে ভিডিও করছো তবুও এরকম বিহেভিয়ার, একদম দেখতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না, মানে কোনো সেন্সই নাই। একটা হচ্ছে মুদ্রা দেখাচ্ছে, কোনো সেন্স নাই আমার, নাকি কোনো সেন্স নাই। হ্যাঁ, এইরকম করে মানে কী বলবো, মনে হচ্ছে কি একদম জাস্ট। এটা একটা গেল। এবার রান্না করছি, করতে করতে আমি হয়তো বলছি যে উপকরণগুলো কী কী আমি ইউজ করছি, বললাম হয়তো 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ লবণ, হলুদ, আমি বলে গেলাম, সম্পূর্ণ ভিডিওটা বলে গেলাম। এবার বলার পরে সমস্ত ভিডিওটা রেডি হয়ে গেল। এবার যখন ও যখন এডিটিং করতে বসলো তখন বলে আমি হয়তো ঘুমাচ্ছি, আমাকে ধাক্কা দিয়ে দিয়ে ডেকে বললো, ওটা 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 জাস্ট চমকে গেলাম যে কেউ এসছে নাকি। তারপরে বললেন কী হলো কী হলো কেন ডাকলো, বলে এখন তোমাকে ডাক করতে হবে। মানে আমি তো জাস্ট সারপ্রাইজ হয়ে যাই, বলে কি না এতক্ষণ যে তুমি আমার আমি ডাব কেন করতে হবে, আমি তো বলেছি যে আমার কী কী উপকরণ লাগবে না লাগবে, বলছি ওগুলো তো আমি সব মিউট করে দিয়েছি। তাহলে চিন্তা করো, মানে আমাকে জাস্ট ডবল করে খাটানোর একটা সবসময় একটা প্রচেষ্টা কাজ করে, মানে কী যে লাভ পায় আমি কিছু বুঝি না, এত হ্যারাসমেন্ট করে আমাকে যে বলার কথা নেই। এটা আমি হয়তো ভুলে গেছি, ও হয়তো ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে কিছু ইয়ে করছে। হ্যাঁ, আমি আমি হয়তো বললাম যে একটু মোবাইলটা দেখি, কী করবো কী করবো, সবসময় কেন মোবাইল, সবসময় কেন মোবাইল, তোমার কি অন্য কোনো কাজ নেই, তোমার পড়াশোনা নাই, ইয়ে নাই, ইয়ে নাই, সবসময় মোবাইল। অথচ সকালবেলা যখন ঘুম থেকে উঠে মোবাইল, মানে সকালবেলার একটা রুটিন, ঘুম থেকে উঠে মোবাইল, তারপরে বেলা যে বাড়তে থাকে, তারপরে যখন 9টা 10টা বাজে তখন মোবাইল ছেড়ে দিল, মানে মোবাইলটা থাকলো তখন অ্যাকচুয়ালি মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তো তখন মোবাইলটাকে চার্জে দিয়ে মোবাইলটাকে সুইচ অফ করে চার্জে দিয়ে, সেটা কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল আমার কাছে থাকে না, আমার মোবাইলটা ওর কাছেই থাকে, সবসময় থাকে, মোবাইলটাকে সুইচ অফ করে তারপরে ল্যাপটপ নিয়ে বসে, ল্যাপটপ 12টা 1টা পর্যন্ত ল্যাপটপ থাকলো, খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল, বিকেলবেলা থেকে কম্পিউটারে খুঁটকাটি করলো, জাস্ট করলো, করার পরে সন্ধ্যাবেলা থেকে ততক্ষণে মোবাইলটা চার্জ কমপ্লিট। আমি যদি মোবাইলটা ধরি, এই মোবাইলটা ধরছো কেন, হ্যাঁ মোবাইলটা ধরবো না, চার্জ শেষ হয়ে যাচ্ছে, এত কেন ফোন, এত তোমার কিসের ফোন, ফোন করে জানো তুমি চার্জ শেষ হয়ে যাবে, কী করে আমি ভিডিও শ্যুট করবো। মানে আমিও যদি অ্যাকচুয়ালি আমিও ইউটিউবের জন্য ভিডিও দিই, আমার হাজব্যান্ডেরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, তো ও ভিডিও শ্যুট করে, তো যথারীতি আগে কিন্তু ক্যামেরাতে করা হতো, যেহেতু দেখছি যে আমি মোবাইলটাতে আমি মোবাইলে সবসময় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব দেখছি, সেটা সহ্য হলো না, তো কী করলো সাথে সাথে মোবাইলে কি অ্যাকচুয়ালি সাউন্ড মানে সাউন্ডের জন্য নাকি মোবাইলই লাগবে। তো যাই হোক, এখন মোবাইল নিয়ে টানাটানি, এটা নিয়ে একটা আমাদের মূলত তুমুল ঝগড়া হয়, আমি আমার মোবাইল দিব না, ও আমারই মোবাইলটা নেবে, ওর মোবাইলও আছে কিন্তু, ওরও অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু ও ওর এটা করবে না, ও আমারই মোবাইলটা ওর দরকার, মোবাইল তো আমার কাছে থাকে না, আমার মোবাইল তো ওর কাছেই থাকে। এবার আমি মানে কী বলবো, বেচারার মতো জিজ্ঞাসা করি, আচ্ছা আমার যে ভিডিওগুলো লাস্ট যেটা ভিডিও ছিল সেটাতে ভিউজ কত এসছে গো, ভিউজ দেখছো কেন, তুমি ভিডিও দাও, তোমাকে ভিউজ দেখতে হবে না, বাই চান্স যদি ভুল করেও বলে দিই সাবস্ক্রাইব কি বেড়েছে, তোমার তো খালি সবসময় সাবস্ক্রাইব বাড়লো কি না, ওগুলোর দিকে কোনো কিছু নজর দেয় না, তোমার কাজ হচ্ছে ভিডিও দেওয়া, তুমি ভিডিও দিয়ে যাও,
ভালো লাগলো, ভিউজ বাড়লো কি কমলো তোমার কিচ্ছু দেখার দরকার নেই, সাবস্ক্রাইব বাড়লো কি কমলো কমলো তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি শুধু ভিউজ দিয়ে যাও, তোমাকে কিচ্ছু শুনতে হবে না তোমার কত কী হলো না হলো। তাহলে দেখুন আমার সাথে কীরকম বিহেভিয়ারটা না করে, মানে এমনিতে আগে তো যথেষ্ট ভালো বিহেভিয়ার করতো, মানে এখন ইউটিউবের নেশা ওর মধ্যে এতটা প্রবল মানে প্রখর হয়ে গেছে যে ও আর ইউটিউব ছাড়া কিছু বোঝে না, মানে ঘুমাতে ঘুমাতে ইউটিউব, যা যখন বসে আছে তখনও ইউটিউব, যখন শুয়ে আছে তখনই ইউটিউব, সে আমাকে নয় ইউটিউবকে ভালোবাসে। তো কী বলবো, মানে এটা একটা ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর বলা চলে এই ইউটিউবের নেশা, যারা দেখছেন যারা করছেন তারা তো জানেনই। তো কেমন লাগছে আমাদের এই ভিডিও ব্লগিং আমাকে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা যখন আমি এডিট করে ছাড়বো এটা সম্পূর্ণ ওকে না জানিয়ে আমি ছাড়বো টোটালটাই, তো তারপরে তার রিয়াকশান কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে জানাবো। আজকে এতটুকুই, বেশি নিন্দা করা যাবে না, পরে না হলে আমার কপালে ভীষণ দুঃখ আছে, আমাকে তখন কী আমার কপালে যে কী দুঃখ নাচ্ছে সেটা তো আমি নিজে বুঝতে পারছি না, বুঝবো তো পরে। তো যাই হোক, কী হবে দেখা যাবে, যে হোগা তো দেখা যায়গা। তো আজকে এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে ভুলে যেও না লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।